ছোট্ট গণেশ এবং ভগবান বিষ্ণুর হারানো শঙ্খ। সর্বজন বিদিত ভগবান বিষ্ণুর একটা শঙ্খ ছিল, আর সেই শঙ্খ তিনি সর্বদা নিজের কাছেই রাখতেন। একদিন ভগবান বিষ্ণু শঙ্খ বাজাচ্ছিলেন, ছোট্ট গণেশ সেই সময় নিকটবর্তী হইতেই গমন করছিলেন। গণেশ লুকিয়ে পড়ল এবং ভগবান বিষ্ণুকে প্রত্যক্ষ করছিল। গণেশ সেই শক্তিশালী ধ্বনিতে অভিভূত হল, যা তার কর্ণে শ্রবণ করতে ভীষণই শ্রুতি মধুর লাগছিল। সে নিজের জন্য সেই শঙ্খ কামনা করল। তাই তিনি ঠিক করলেন তা বিষ্ণুর কাছ হইতে নেবেন। কিছুক্ষণ পর যখন বিষ্ণু ধ্যানে বসলেন, গণেশ চুপি চুপি ধীরে সুস্থে বিষ্ণুর কাছে গেলেন। সে চারপাশ দেখে নিল যাতে তাকে কেউ প্রত্যক্ষ করতে না পারে। খুব ধীরে ধীরে সে শঙ্খ বিষ্ণুর হাত থেকে নিয়ে দৌড়ে পালাল। যখন বিষ্ণুর ধ্যান ভঙ্গ হল, তিনি দেখলেন যে তার শঙ্খ অদৃশ্য। তিনি বিস্মিত হলেন, আর তার সাথে ক্রোধিত। আমার শঙ্খ কোথায়? কেউ কি আমার থেকে তা চুরি করল? আমাকে তা ফিরে পেতেই হবে। বিষ্ণু তার শঙ্খের খোঁজ শুরু করল। তিনি সর্বস্থানে খোঁজ করলেন। তিনি আকাশে খুঁজলেন, নদীতে খুঁজলেন, মেঘের উপর খুঁজলেন, কিন্তু কোথাও পেলেন না। হঠাৎই তিনি তার শঙ্খের ধ্বনি শুনতে পেলেন। হ্যাঁ, এটাই তো আমার শঙ্খের ধ্বনি। এই ধ্বনি কি কৈলাস পর্বত হতে আসছে? বিষ্ণু তার বাহন গরুড়ের পিঠে অবস্থান করে কৈলাস উদ্দেশ্যে গমন করলেন। যখন তিনি পর্বতে পৌঁছলেন, তিনি দেখলেন গণেশ তার শঙ্খ বাজাচ্ছে। হে গণেশ, এটা আমার শঙ্খ, দয়া করে আমাকে এটা ফেরত দাও। হাহাহা, এটা আমার হাতে আছে, তাই এটা আমার। গণেশ আবার শঙ্খ বাজাতে লাগল। গণেশ, আমি আদেশ করছি, এক্ষুনি আমার শঙ্খ আমাকে ফেরত দাও। আপনি আপনার শঙ্খ ফেরত পাওয়ার জন্য যা করণীয় তা করতে পারেন, কিন্তু আমি এই শঙ্খ ফেরত দিচ্ছি না। বিষ্ণু ভাবলেন, এবার আমার কি করণীয়? হ্যাঁ, আমার গণেশের পিতামাতাকে এই বিষয়ে অবশ্যই জানানো উচিত। বিষ্ণু গণেশের পিতামাতার কাছে গেলেন। ভগবান শিব এবং ভগবতী পার্বতী তাদের আসনে আধীন। তাদের কাছে গেলেন বিষ্ণু। প্রণাম মহাদেব, প্রণাম ভগবতী পার্বতী। শিব এবং পার্বতী একসঙ্গে বলে উঠলেন, প্রণাম। এখানে আগমনের কারণ কি বিষ্ণু? প্রভু, গণেশ আমার শঙ্খ নিয়ে নিয়েছে, আর কিছুতেই সে তা ফেরত দিতে চাইছে না। গণেশ ভারী দুষ্ট হয়েছে। প্রভু, আপনার গণেশকে বলা উচিত যে বিষ্ণুর শঙ্খ যেন ফেরত দিয়ে দেয়। আমারও গণেশের ইচ্ছার বিরোধিতা করার ক্ষমতা নেই। একমাত্র রাস্তা গণেশের পূজো করে তাকে সন্তুষ্ট করা। হ্যাঁ বিষ্ণু, আপনার গণেশের পূজার আয়োজন করা উচিত। এর জন্য গণেশ সন্তুষ্ট হবে, আর আমার বিশ্বাস এরপর সে অবশ্যই আপনার শঙ্খ ফেরত দিয়ে দেবে।
যেমন আপনার ইচ্ছা প্রভু। ভগবান বিষ্ণু বিশাল বড় করে গণেশ পূজোর আয়োজন করলেন। তিনি গণেশ, ভগবান শিব, ভগবতী পার্বতী এবং নারদ মুনিকেও আমন্ত্রণ জানালেন। পূজা শুরু হল। নারায়ণ নারায়ণ। ভগবান বিষ্ণু, আপনি তো গণেশ পূজো মহা সমারোহে করছেন, কিন্তু আপনাকে মন থেকেও ভক্তি শ্রদ্ধা ভরে গণেশের পূজা করতে হবে। এটাই একমাত্র উপায় তিনাকে সন্তুষ্ট করার। ভগবান বিষ্ণু গণেশের প্রার্থনা করলেন। তিনি প্রসাদে লাড্ডু ও মোদক রাখলেন। এই সব আয়োজন প্রত্যক্ষ করে গণেশ অত্যন্ত সন্তুষ্ট হলেন। ভগবান বিষ্ণু, আমি আপনার ভালোবাসায় এবং শ্রদ্ধায় অত্যন্ত সন্তুষ্ট। এই নিন আপনার শঙ্খ। গণেশ বিষ্ণুকে শঙ্খ ফিরিয়ে দিলেন। শিব এবং পার্বতী গণেশকে আশীর্বাদ করলেন। ভগবান বিষ্ণুও খুশি হলেন। নারায়ণ নারায়ণ। ভগবান বিষ্ণু, আপনি কি আমাদের জন্য শঙ্খ বাজাবেন? ভগবান বিষ্ণু শঙ্খই ফুঁ দিলেন। সবাই সেই পবিত্র শঙ্খধ্বনিতে পুলকিত হলেন। ভগবান গণেশ এবং চাঁদ। গণেশ চতুর্থীর দিন সবাই গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি লাড্ডু বানায়, ভগবানকে প্রসাদ হিসেবে দেয়। এই রকমই এক বছর গণেশ ঠাকুর তার বাহন ইঁদুরের উপর চড়ে তার প্রিয় লাড্ডু খেতে খেতে বাড়ি ফিরছিল। গণেশ খেতে খেতে বলল, ওহ কি সুন্দর অনুষ্ঠান ছিল, আমার পেট তো পুরো ভর্তি, আর খেতে পাচ্ছি না, চলো বাড়ির দিকে চলো, ফেরা যাক। গণেশের বাহন ইঁদুর বলল, হ্যাঁ ভগবান, তুমি খুব ভারী হয়ে গেছো, আমি ঠিক মতো চলতেও পর্যন্ত পাচ্ছি না। তারা যখন রাস্তা ধরে নিচুর দিকে যাচ্ছিল, তা একটা বড় কোবরা সাপ একদম তাদের সামনে এসে গেল। ইঁদুর ভয় পেয়ে এমন লড়বড় করে উঠল যে গণেশ ঠাকুর তার পিঠ থেকে ধূপ করে পড়ে গেল। গণেশ বলল, উফ কি লাগলো। ইঁদুর বলল, ও ভগবান আমি দুঃখিত, ওহ তুমি কি করছো। গণেশ তার গা ঝাড়তে লাগলো, ভগবান আমি আপনাকে ফেলতে চাইনি, ছাড়ো এতে তোমার কিছু দোষ নেই। গণেশ যেই আবার ইঁদুরের উপর চড়তে যাচ্ছে, তখনই চাঁদ হাসতে শুরু করলো, হা কি মজার দৃশ্য দেখলাম, আমার উপর হাসা বন্ধ করো, গণেশের চোখ রাগে লাল হয়ে গেল, সে গর্জন করে উঠল, আমার উপর হাসছো না চন্দ্র, তোমার সাহস তো কম নয়, তোমাকে এর ফল ভোগ করতে হবে। কিন্তু চন্দ্র হাসতেই থাকলো। এবার গণেশ রাগে ফেটে পড়ল। গণেশ রুদ্র রূপে তার যুদ্ধের কুঠার চাঁদের দিকে তাক করল। চন্দ্রের হাসি মাঝপথেই থেমে গেল, যেই না গণেশের কুঠার চন্দ্রের বুকে ডুবল। আহ, চন্দ্র আস্তে আস্তে ঢলে পড়ল, আর তার উজ্জ্বল রূপালি আলো কমতে কমতে মিলিয়ে গেল। ভগবান স্বর্গে অবাক হয়ে বাইরে তাকালো, চাঁদ কোথায়, স্বর্গে অন্ধকার কেন, কেউ নিশ্চয় চন্দ্রের আলোকে বধ করেছে। তারা নিচে ঝুঁকে দেখল, ভগবান গণেশ রাগে কাঁপছে আর আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্রহ্মা বলল,
আমার মনে হয় চন্দ্র নিশ্চয়ই ভগবান গণেশকে অসন্তুষ্ট করার কোনো কাজ করেছে। আমাদের নিচে গিয়ে গণেশকে শান্ত করা উচিত। ভগবানরা যা হয়েছে সব শুনলেন, দয়া করে ওকে ক্ষমা করে দাও, চন্দ্রের আলো তাকে ফেরত দাও, সেটা ছাড়া পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কেন, এখন তার হাসি কোথায় গেল? এবার কি হবে আমরা অপেক্ষা করব। গণেশের রাগ বেশিক্ষণ থাকবে না, খুব তাড়াতাড়ি যখন ওনার রাগ কমে যাবে এবং তিনি বুঝবেন এতে কি অসুবিধা আছে, তা নিশ্চয় কিছু পদক্ষেপ নেবেন। ব্রহ্মা বললেন, আমাদের উচিত ওর আলো সংরক্ষণ করা। হ্যাঁ, পৃথিবীর জন্য এটা খুবই প্রয়োজন, আকাশে উজ্জ্বল চাঁদ থাকতেই হবে। ঠিক আছে, তোমাদের অনুরোধে আমি এটা করছি, কিন্তু চন্দ্র তার জীবনে কোনো দিন এই রাত্রের কথা ভুলবে না। সে আগের মতো সারা বছর উজ্জ্বল আর ঝকমকে থাকবে না, তার উজ্জ্বলতা আস্তে আস্তে বাড়বে এবং মাত্র এক রাতের জন্য সে আগের উজ্জ্বলতা ফিরে পাবে, তারপর আবার তার উজ্জ্বলতা কমতে থাকবে যতক্ষণ না তার সব উজ্জ্বলতা চলে যায়, আজকের মতো। সব ভগবানরা জানতো এটাই সব থেকে বেশি পেতে পারে তারা। ব্রহ্মা বললেন, ঠিক আছে তাই হোক, আমি এখনো শেষ করিনি, চন্দ্রের সুন্দর আর উজ্জ্বল আলোর জন্য খুব অহংকার হয়ে গেছিল, তাই না? এই রাতে যদি কেউ চাঁদের দিকে তাকায় তাহলে তার নামে কলঙ্ক লাগবে আর সে সেই দোষের জন্য শাস্তি পাবে যেটা সে কোনোদিনও করেই নি। বেচারা চন্দ্র, দেখো কি হয়ে গেল, সেই দিন থেকে চাঁদ আস্তে আস্তে উজ্জ্বল হয় এবং এক রাতের জন্য পূর্ণ চন্দ্র নিজস্ব মহিমায় দেখা যায় এবং আবার আস্তে আস্তে তার উজ্জ্বলতা কমতে কমতে একদম অন্ধকার হয়ে যায়। আর কোনো ভক্ত গণেশের অভিশাপের জন্য সেই দিন চাঁদের দিকে তাকায় না।